ম্যানেজমেন্ট কি করছে পুলিশে ফোন দিছে দেওয়ার পর আমরা মানে সব গেটের সামনে দাঁড়ায় রয়েছি ওদের বিল না করো বলতে চাওয়া রাখে রাজ্যে দেওয়া যাবে না ওরা কি করছে এগুলো বললো কার নাম জানো বললো জসিম ভাই কথা বলছে জসিম ভাই গুলো সব হিসাব করে পাড়াই দিবে ষাট সব আছে পঁচিশশো ছাব্বিশশো টাকার শার্ট গড়ি আছে আপনার রোলেক্সে গড়ি আছে মাস্টার পঁচিশ হাজার বিশ হাজার টাকার পনেরো হাজার টাকা গড়ি আছে এগুলো সানগ্লাস আছে এক হাজার টাকার সানগ্লাস কসমেটিক পারফিউম আছে যেগুলো তিন হাজার টাকার আপনার শিখে মিখে এগুলো নিয়েছে ব্যাগ নিয়েছে আপনার পঁচিশ টাকার ব্যাগ বাইশশো টাকার ব্যাগ প্রেসিডেন্টের ব্যাগ একটা পঁচিশশো টাকার এগুলো কাঁধে কাঁধে নিয়েছে জুতো নিয়েছে চার হাজার টাকার জুতা কোপা রয়্যাল কোপা দিতে আছে আর এই হ্যাঙ্গার দিয়ে বাড়ি মারছে এই হাতে মাথায় আমার বাড়ি মারে মারছে ঠিক আছে এক একটা মানে এর এক লোকে যোগ করছে কি কারণে এই হ্যাঙ্গার দিয়ে পিটিয়ে দিলাম না কারণে আমার এটা আমরা বলতে না আমার কাস্টমার বলছে এই হ্যাঙ্গার দিয়ে আমাকে মারছে বড় ভাই হ্যাঙ্গার দিয়ে আমাকে বড় ভাই পিলেছে প্রথম হচ্ছে বড় ভাই বিয়ে লাগছে বিয়ে লাগছে আমাকে কিনে দিবে মানে একজন একজনের কথা বলতেছে এই করে দেখতেছে কারণ আমরা দেখলাম কি প্রোডাক্ট গুলো এলোমেলো হয়ে যেতেছে পরে আমরা বাস্কেট বাইর করে তারপর এক একটা বলছে আপনার কি এই প্রোডাক্ট বলে পাঁচটা ঢুকাই সেটা বুঝতে হবে এটা বুঝতে হবে বাস্কেট নিয়ে তারা ওদিকে যায় জুতো ঢুকায় ওদিকে গড়ি ঢুকায় এরকম করতেছে এরকম এলোমেলো করে তখন এক লোকে তারা একজন ইশারা দিচ্ছে যেটা আমরা ধরছি গম্বুজ একসাথে বাইরে একসাথে বাইরে ইশারা এইভাবে ইশারা দিচ্ছে ইশারা দিয়ে এইভাবে আসছে প্রথম আমরা পরে আবার ওদিক গেছে লাস্ট সেকেন্ড বার তারা এই ঘটনাটা নিয়ে গেছে তখন আমি তারা একসাথে বাইরে বের পরে আমি যখন ঘড়িটা আমি ধরতে গেছি ঘড়ি টান দিছি সে আমার কাছে ওই ধাক্কা মারছে ওই গ্লাসের লোক ওই ছেড়ে করছে এরপর এক লোকে দৌড় দিয়েছে পরে আমি ওই যে দাঁড়ি করে একটা নিয়ে গেছে থানায় পরে আমি দৌড়িয়ে বসছি পরে ধরছি আর কয়েকজন আমরা ধরছি আর চার পাঁচটা ধরছি আপনি সব দৌড় দিয়েছে ঘুরি ভরে প্যান্ট শার্ট লিয়ে সব দৌড় দিয়েছে ওকে ঠিক আছে প্রথমে পঞ্চাশ ষাট জন লোক ঢুকেছে ঢোকার পর ভাই আমি আবার দুষ্টামি করতেছি ওদের সাথে যে ভাইয়া এটা কি কোনো পার্পাস আছে নাকি পায় না সমস্যা নাই দেখবে না আগে আমরা কি সব কিছু বাছাই করতেছি এক এক করে পাঁচটা সাতটা আটটা দশটা করে প্যান্ট দশ বারোটা গেঞ্জি ভাই আমি আবার বললাম যে ভাই এত কিছু কেনাকাটা করছে কেউ উৎসব কেউ দিবে নাকি কারণ আমিও বরিশালের ছেলে আমাদের একটা রেপুটেশন আছে সবাই জানে সারা বাংলাদেশে মনে করেন বরিশালের লোক খারাপ কিন্তু আমরা যেন সেই রেপুটেশনটা আছে সত্যি খারাপ হয়ে গেল আমার পর সারা বাংলাদেশে বিজনেস করে আমাদের করোনার সময় আমাদেরকে খুব হেল্প করছে ঠিক আছে আমাদের ওয়ার্কারদের কিন্তু সেই উনি এখানে ব্যবসা করতে এসে এটা তো কোনো অন্যায় না ব্যবসা করা কিন্তু এটা সন্ত্রাসী করে গেল বরিশালের মানুষের সন্ত্রাসী করে গেল ঠিক আছে এটা খুব অন্যায় করেছে আমাদের পঞ্চাশ ষাট লাখ টাকার প্রোডাক্ট রয়ে গেল আমাদের মায়ের জোর করেছে আমাদের কারো কোনো কথা শুনে নাই আমাদের গ্লাস ভেঙে ভেঙে সব ভালো হয়ে দৌড় সেটা অস্বাভাবিক লাগছে আমাদের কাছে তো এই অস্বাভাবিকতার কারণে সাথে সাথে আমরা উপর মহলের সাথে যোগাযোগ করি এবং বিভিন্ন জায়গার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি তো যখন ওদের ওনাদের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন ছিলেন এরা গ্রুপে তো ওনারা যেটা বলেছেন তো আমরা বলেছি ঠিক আছে আপনারা নেন কোনো সমস্যা নেই কিন্তু যখন প্রকৃতিতে আমাদের সাথে একটা সম্পর্ক করেন আমরা হচ্ছে এদিকে আপনাকে হেল্প করবো আমরা যত প্রকার আছে সহযোগিতা করবো তো এটা করার কারণে ওনারা যখন বিলটা নিয়ে আমাদের কাছে আসছে বাসকে টাসকে নিয়ে আসছে তখন আমাদের উপরে অ্যাটাক করে এই যে তার নমুনার অ্যাটাক করে আমি তাদেরকে সামলানোর অনেক চেষ্টা করি পরে আমাকে ক্লাসের বাইরে হচ্ছে লেগে ধাক্কা দিয়ে আমি ক্লাস ভেঙে পড়ে যাই তো পরবর্তীতে তারা আমার উপরে হচ্ছে লেগে অনেকেই হচ্ছে লেগে মারামারি মানে আমার উপরে আঘাত করে হামলা করে তো আমি তাদেরকে আটকানোর চেষ্টা করি পরে আমাদের যারা লোকজন আছে আমাদের অনেকেই হচ্ছে লেগে আহত হয়েছে এবং অনেক প্রোডাক্ট আমাদের এখান থেকে মিসিং যার অনেকভাবে হচ্ছে লেগে আমাদের এখান থেকে ডাকাতিও ভাই এরকম আর কেউ করে বলে আমাদের মনে হয় না আমিও বরিশালের ছেলে কিন্তু আমিও বরিশালের ছেলে কিন্তু এরকম আর বরিশালের লোকজন এরকম আর করবে আমি কখনো এটা ভাবি না কারণ আমাদের সব মহল থেকেই হচ্ছে লেগে আমরা চেষ্টা করি ভালো কিছু করার কিন্তু আমাদের আমাদের কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত বলতে পারবো না সেটা হচ্ছে ইনভেন্টরি হবে তখন আমরা বলতে পারবো যে কিন্তু আহত হচ্ছে লেগে আমাদের প্রায় সাত আট জনের মতো আহত হয়েছে তাদেরকে আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিচ্ছি তাদেরকে বিভিন্ন জায়গায় মেডিকেলে পাঠানো হয়েছে আইনগত মামলা অবশ্যই আমরা করবো আমাদের ঢাকা থেকে উপর মহল থেকে লোক
লোকজন আসতেছে, আমরা ইনস্ট্যান্ট হচ্ছে লিগ এখন আছি, যেভাবে সাহায্য হয় যেভাবে যেটা করলে আমরা এই লোকগুলাকে হচ্ছে লিগ আমি চাবো হচ্ছে লিগ প্রশাসনের ব্যাপারে আমরা যথেষ্ট প্রকারের শ্রদ্ধাশীল এবং এই শ্রদ্ধার পক্ষ থেকে আমি চাবো হচ্ছে লিগ সবাইকে যেন আইনগতভাবে সুন্দরভাবে ব্যবস্থা পুলিশ যে কাজটি করেছে ঘটনাস্থলে যাদেরকে নিয়েছে পাঁচজনকে আটক করেছে এবং আমরা প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে এবং যারা এর সঙ্গে জড়িত থাকবে বরিশাল একটি শান্তির শহর এবং বরিশাল বাংলাদেশের মধ্যে একটি শৃঙ্খলার শহর আমরা এই শান্তি এবং শৃঙ্খলার শহরকে কোনো অবস্থাতেই উশৃঙ্খল বা অস্থিতিশীল হতে দেব না সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবেই হোক প্রাথমিক পর্যায়ে ঘটনাটি এই মাত্রই ঘটেছে আপনারা জানেন তাৎক্ষণিকভাবে আমরা রেসপন্স করেছি এখানে দলীয় কোনো বিষয় না আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি ঘটবে সে যে দলেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।